বাণিজ্যিকভাবে এই সাঁচিপাত আমি বিশ্বমুখী করার আমি চেষ্টা করিম আর করে আইছো। আমি ভারতের বিভিন্ন জায়গা আমি কইছোয়ে আন্তর্জাতিক কিছু বহু বাণিজ্যিক আমি অনুষ্ঠান আমি ইয়াত ভাগ লৈছো আর ইয়ার একটা সুফল আমি পাইছো। ইয়ার একটা ডাঙর চাহিদা আছে, বজারত বহু ডাঙর চাহিদা আছে, বহু টাকা আমি ইতিমধ্যে আমাক দি পেলায় এই বস্তুখিনি ক্রয় করেছে, বিভিন্ন কোম্পানি বাইরে লো গেছে, আমার তথা ভারতের বিভিন্ন জায়গায় ইয়ার প্রচার আর প্রসার হয়েছে। গতি সরকারও যদি আগবাহি আহে আমি এই বাণিজ্যিক দিকত আগবাহিবলে কিছু আমার সুবিধা হয়। আজি আমার খুবই একটা ভাল দিন, আজি আমার মাজুলীর মুখায় জিয়াই পাইছে আর আমি এই মাজুলীর মুখার ভৌগোলিক সূচাঙ্ক নির্ণয় হোক সেইভাবে আমি 2022 চনেরপরে প্রচেষ্টা করে আহিছিল। আর আমার এই সম্পূর্ণ কার্যপ্রণালী আমার তত্ত্বাবধায়ক হিসাবে আসলে আমার সকলরে সকলরে শ্রদ্ধার পদ্মশ্রী হেমচন্দ্র গোস্বামী দেব আর তেখেতর তত্ত্বাবধানতে আজি এইখিনি কার্য সম্পূর্ণরূপে ভালদরে সম্পন্ন হল, খুব ভাল লাগিছে। এইটো অসমবাসী তথা মাজুলীবাসীর কারণে একটা শুভ সংবাদ, যেহেতু ঐতিহ্য মুখাশিল্পয় 1500 শতিকাৰ পৰা বহন করে আহিছে একটা কলা, যা কলার উদ্ভাবন আর সৃষ্টির আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর তো ভাওনাত ব্যবহার হয়। গতি ভাওনার মুখায় আজি স্বীকৃতি পাইছে আর সেইটো একটা জিয়াই পাইছে, আর যেটার কারণে আমি সকলে সত্রিয়া শিল্প হিসাবেও আমি গৌরব করব পারো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।